আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বিবেকানন্দর 161তম জন্মদিন, আজ সেই জন্মদিনকে কেন্দ্র করে পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পৌরমাতা মীনাক্ষী দত্তের উদ্যোগে 12ই জানুয়ারি দেশ ও রাজ্যব্যাপী পালিত হলো যুব দিবস। আর সেই যুব দিবসকে স্মরণ রেখেই কচিকাচাদের দিয়ে অনুষ্ঠিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। আগরপাড়া সাউথ স্টেশন রোডের উদয় সংঘের মাঠে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় 17টি ইভেন্টের 500 উপরে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেন। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাচ্চাদের 100 মিটার দৌড়, পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক বাসীবাজি 100 মিটার দৌড়ের সূচনা করেন। বিবেকানন্দর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী, পৌর প্রতিনিধি বিশ্বনাথ দে, পৌর প্রতিনিধি জয়ন্ত দাস ও 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনাক্ষী দত্ত। তারপরে সমস্ত অতিথিবৃন্দদের পুষ্পস্তবক ও ব্যাচ উত্তরী দিয়ে বরণ করিয়ে নেওয়া হয়। উপস্থিত ছিলেন খড়দা থানার আইসি, খড়দা থানার বিবেকানন্দ প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন খড়দা থানার আইসি রাজকুমার সরকার, এবং রাজকুমার সরকার ও নির্মল ঘোষ তাদের বক্তৃতায় আজকের বিবেকানন্দ যে যুব সমাজের কাছে বার্তা রেখেছিল তা তুলে ধরেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। সমাবেশ সকলকে নিয়ে আজকে এই 8 নম্বর ওয়ার্ডের স্পোর্টস খেলাধুলো শুরু হয়েছে সকালে। আর স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং সঙ্গে আমার প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান যে দুজনকে আমরা হারিয়েছি, শ্রী স্বপন ঘোষ, শ্রী আমার বন্ধুজনতা সার্থক হোক এবং সার্থকতা কামনা করি। এবং এই যে সবাই মিলে একসঙ্গে খেলাধুলোর যে কত গুরুত্ব, বাবা মা ছেলে মেয়ে সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই মাঠে, এই মাঠকে তৈরি করার অনুপম যে পরিশ্রম করেছিল বাবুলালরা, যে পরিশ্রম করেছিল তার আজকে আমরা বুঝতে পারছি। পাশের পার্কটিও শুরু শুরু পার্কটিও করা হয়েছে, কিন্তু আমরা খুশি এই আমার পেছনে আরেকটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখানে শুরু হবে কাজ, এই সামনের মাস থেকেই কাজ শুরু হয়ে যাবে। এখানেও একটা বড় হাসপাতাল যা এই এলাকার সব মানুষকে প্রাথমিক শুধু নয়, যত রকম আমাদের এপিডেমিক আছে। মীনাক্ষীদি জানান যে আমাদের একটা ছোট্ট স্পোর্টসের অনুষ্ঠান আমরা করতে চলেছি, অর্গানাইজ, আপনি একবার আইসি স্যার সময় করে চলে আসবেন। আমি তখনই ঠিক করেছিলাম একবার নিশ্চয়ই আসবো। আমি জেনারেলি এই ওয়ার্ডে যে কোনো অনুষ্ঠানে এই ওয়ার্ডটার প্রতি আমার বিশেষ আলাদা নজরও আছে। যে দুর্ঘটনা এখানে ঘটে গেছে সেটার পরে আমি এখানে আইসি হয়ে এসেছি, তো এই ঘটনার সাথে, এই ঘটনার তদন্তের সাথে যেহেতু ওতপ্রোতভাবে জড়িত আছি আমি, এবং আমি বর্তমানে আইন শৃঙ্খলার দায়িত্বেও আছি, তো যখনই কোনো অনুষ্ঠান হয় আমি সঙ্গে সঙ্গে এখানে আসার চেষ্টা করি। যে মহাপুরুষেরা জন্মদিন, তিনি তো বলতেন যে লোহার শরীর আর ইস্পাতের মতো স্নায়ু তৈরি করো, এই খেলাধুলার মাধ্যমেই ওটা তৈরি হয়। খেলাধুলার কোনো বিকল্প হয় না। এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এখন থেকে এই সুযোগটা পাচ্ছে, এই মাঠে অবাধ খেলাধুলোর এই সুযোগটা যেন পায়। আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব, যিনি একটু অসুস্থ আমার মনে হলো, স্যারকে আমি বললাম যে স্যার একটু জ্ঞান নেই, অনেক এই অসুস্থতা এই ধুলোর মাঠে উনি এসছেন শুধু সবাইকে উৎসাহ যোগানোর জন্য। এই মহার দিনে ওনার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। এইভাবে আপনারা, আমি আমার ওয়ার্ড কাউন্সিলর মীনাক্ষীদিকে বলবো, এইভাবে ওয়ার্ডে এই ধরনের সামাজিক অনুষ্ঠান, খেলাধুলোর অনুষ্ঠান নিয়মিত করতে থাকুন, কাছে যাতে যারা বাচ্চারা, যারা ইয়ং জেনারেশন আছে, এখানে তৈরি হচ্ছে এখানকার ফিউচার, তারা কোনো অসামাজিক কাজে দিকে কোনোভাবেই যেন ড্রিভেন না হয়ে যান। আমরা যদি এই মহাপুরুষের যে আদর্শ, যে মূল্যবোধ, যে কথা উনি বলে গেছেন, তার কণামাত্র অবলম্বন করে আমাদের জীবনগুলো সাজাতে পারি, তাহলে আমরা এত সুন্দর একটা সমাজ পাবো, এত সুন্দর আমাদের জীবনগুলো হবে, তার কোনো তুলনায় হয় না। যেটা আমরা সবাই স্বপ্ন দেখি, আমরা সমাজের মধ্যে অনেক কিছু অসামাজিক দেখি, আমরা বলি করি, কিন্তু আমরা নিজেদের জীবন দিয়ে যদি এগুলো উপলব্ধি করে আমরা যে ভোগবাদের জীবনে এখন সবাই ঝাঁপিয়ে পড়ছি সেটা থেকে এগিয়ে অল্পের মধ্যে সন্তুষ্ট থেকে নিজের কাজগুলো সবাই ঠিকমতো করতে থাকি এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁচে থাকি, তাহলে
আমাদের জীবনগুলো খুব সুশৃঙ্খল এবং আনন্দের হবে, সবাই খুব সুস্থ থাকবে। আর আমার মনে হয় বাচ্চার ছেলে মেয়েদের আজকাল যে অ্যাডিকশন হয়ে যাচ্ছে মোবাইল বা এই ধরনের, আমি গার্জিয়ানরা যারা এখানে আছে তাদের সবাইকে বলবো যে আপনারা ওদের থেকে এই সবুজ মাঠে ওনাদেরকে বেশি সময় দিতে দিন, পড়াশুনো খেলাধুলো এই দুটো কোনো বিকল্প নেই। যত বেশি পড়বে তত বেশি জানবে, পৃথিবীকে জানবে, ভারতবর্ষকে জানবে, আমাদের এই মহাপুরুষদের জানবে, এবং মাঠে থাকলে তাদের শরীর মন সুস্থ হবে। এটা খুব ইম্পর্টেন্ট। আজকাল তো মাঠও হারিয়ে যাচ্ছে, এই সুন্দর মাঠটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি ভাইদের বললাম যে আরেকটু যদি মেনটেন করা হয়। যেহেতু আজকে বিবেক উৎসব, আমরা এটা আজকে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এই উৎসবটা পালন করতে চেয়েছি। আর আমার হাজবেন্ড অনুপমারও এটাই ইচ্ছা ছিল যে এই মাঠটাতে যেন বাচ্চারা খেলে এবং তারা যাতে এই মাঠটার মধ্যে খেলা নিয়ে যাতে বাচ্চারা থাকে। আর ফুটবল ক্রিকেট সব কিছুর মধ্যেই অনুপম ছিল, তাই আমি আজকে বিবেকানন্দ স্মরণ করে এবং আমার হাজবেন্ড অনুপম দত্তকে স্মরণ করে, আমাদের চেয়ারম্যানকে স্মরণ করে আজকে আমি এই খেলা প্রতিযোগিতা নাম নিয়েছি। প্রায় 16টা ইভেন্ট আছে, 400-র উপরে বাচ্চা পার্টিসিপেট করছে এখানে। আগামী দিনে এই বাচ্চাদের এই যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা করা হলো ওয়ার্ডে, 8 নম্বর ওয়ার্ডে, কী ভাবনা আছে, কীভাবে এটাকে আরও বিস্তারিত করা যায়, কী ভাবনা রাখছেন? প্রত্যেক বছর বিবেকানন্দের এই জন্মতিথি উপলক্ষে আমি এই বাচ্চাদের এই ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বছরই নামাবো, এবং এটা যাতে আরও ভালোভাবে আমরা করতে পারি সেই প্রচেষ্টাই করব। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।